দেবী জয় দুর্গা। হুগলি জেলার ফুলুই গ্রামে এক প্রাচীন ও প্রসিদ্ধ দুর্গা মন্দির। মন্দিরটি আনুমানিক 650 বছরের প্রাচীন। জনশ্রুতি অনুযায়ী এটি একটি উপসতীপীঠ। শোনা যায় এখানে নাকি দেবীর সতীর কানের দুল পড়েছিল। এটি পূর্বে বর্ধমান মহারাজাদের তত্ত্বাবধানে পরিচালিত হলেও বর্তমানে 27টি ব্রাহ্মণ পরিবার দ্বারা মায়ের পূজাপাঠ পরিচালিত হচ্ছে। দেবী জয় দুর্গা, আজ আমরা সেখানেই আসছি মায়ের দর্শন করতে। আমরা দেখব দেবী জয় দুর্গার পূজার কিছু মুহূর্ত। রীতিমতো মায়ের নিত্য সেবা হয়ে গেছে। আমরা আসার জন্য মায়ের কাছে আরো একবার পূজা নিবেদন করলাম। মৌরী মধ্যে ধ্যান করে খাও সন্ধান
মায়ের পূজা শেষ হয়ে গেছে, মন ভরে মাকে দর্শন করলাম। চেষ্টা করব দুর্গাপূজার সময় এই মন্দিরে আসার, মাকে সামনাসামনি দুর্গাপূজার সময় দর্শন করব। তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারই বিভূতি।